Assalamualaikum. Welcome back to our YouTube channel RCI TV Rana Homeo Hall and No Surgical Treatment. আমি ডক্টর চায়না জামান হোমিওপ্যাথিক কনসালটেন্ট রানা হোমিও হল কুষ্টিয়া। আজকে আমি আরো একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে এসেছি। আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেটি হচ্ছে 20 মাসের বাচ্চা হামাগুড়ি দিতে পারতো না, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ট্রিটমেন্টে সেই বাচ্চাটি সুস্থ হয়েছে এবং সে এখন নিজের পায়ে হাঁটতে পারে। সেই বাচ্চাটির অনেকগুলো প্রবলেম ছিল, ওর কোমরে জোর ছিল না, কোমরে বল ছিল না, তারপরে একা একা দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, হামাগুড়ি দিতে পারতো না। আপনারা দেখবেন ওই ভিডিওটাতে আমাদের ডেস্কের ওপরে ওকে শুয়ে দেওয়া হয়েছিল, ও হাত দিয়ে টেনে টেনে হামাগুড়ি টানছিল। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ট্রিটমেন্টে বাচ্চাটি এখন সম্পূর্ণ সুস্থ। এই ভিডিওটি দেখে অনেকেই কমেন্টস করেছেন এবং অনেক পেশেন্ট আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদের বাচ্চার এই প্রবলেমগুলো নিয়ে। অনেকেই কমেন্টস করেন যে আমার বাচ্চা হামাগুড়ি দিতে পারে না, ঘাড় শক্ত হয়নি, কোমর শক্ত হয়নি, বসতে পারে না, অনেক বাচ্চারা বসিয়ে দিলে পড়ে যায়। আজকে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন বাচ্চারা হামাগুড়ি দিতে পারছে না? বাচ্চাদের হামাগুড়ি দেওয়ার একটি বয়স আছে, ঘাড় শক্ত হওয়ার একটি সময় আছে, 3 মাস থেকে 5 মাসের মধ্যে বাচ্চাদের ঘাড় শক্ত হয়ে যায়। তারপর স্টেপ বাই স্টেপ বাচ্চারা হামাগুড়ি দেয় কারোর হেল্পে, সেই বাচ্চা উঠে দাঁড়ায়, হাত ধরে তাকে হেল্প করলে সে হাঁটে। কিন্তু অনেক বাচ্চা আছে এই স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না। অনেক বাচ্চা আছে তার 1 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার ঘাড় শক্ত হচ্ছে না, সেই বাচ্চার কোমর শক্ত হয়নি, বসতে পারে না, একা একা বসতে পারে না, হাঁটতে পারে না। কেন এই প্রবলেমগুলো হচ্ছে সে সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব। আসলে বাচ্চা যখন পেটে আসে মায়ের, তখন অনেক মা আছেন যারা একটু কেয়ারফুল থাকেন না, এই কেয়ারলেসের কারণে এই ধরনের প্রবলেম ফেস করছে। প্রেগনেন্সির সময় অনেক মায়েরা আছেন যারা অকারণে অনেক ধরনের ওষুধ সেবন করে থাকেন, যার ফলে বাচ্চার উপরে একটি ব্যাড ইফেক্ট পড়ে, ইন ফিউচার সেই বাচ্চার এই প্রবলেমগুলো ফেস করার সম্ভাবনা থাকে। অনেক মায়েরা আছেন যারা প্রেগনেন্সি চলাকালীন সময়ে পুষ্টিকর খাবার খেতে পারেন না বা পুষ্টিকর খাবার খেতে চান না, শাকসবজি ফলমূল মাছ মাংস অনেকেই খেতে চান না বা অনেকের খাওয়া হয়ে ওঠে না, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি মোস্ট কমন একটি রিজন, সেটি হচ্ছে বাচ্চা অনেকের একটি বাচ্চার পরে আরেকটি বাচ্চা যখন কনসিভ করে, অনেক প্যারেন্টস চান না সেই বাচ্চাটা তাদের হোক, যেহেতু তাদের আগে একটা বেবি আছে, সেই বেবিটার পরপরই একটি বেবি যখন কনসিভ করে সেক্ষেত্রে কিন্তু অনেক প্যারেন্টস সেটি অ্যাবর্শন করার চিন্তা ভাবনা করেন। সেক্ষেত্রে অনেকে অ্যাবর্শন করার চিন্তা ভাবনা করার চেষ্টা করেন এবং চেষ্টা করার ফলে যখন অনেক চেষ্টা করার ফলে যখন সেই বাচ্চাটি না মিসক্যারেজ হয়ে যায়, সেই বাচ্চাটি যখন টিকে থাকে, সেই বাচ্চাটি ইন ফিউচার এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি কারণ যেটি হচ্ছে বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় হয়ে আসে, অনেকেই চান যে নর্মাল ডেলিভারি করতে, সিজারিয়ানটা তারা প্রিফার করে না, সেক্ষেত্রে নর্মাল হওয়ার চেষ্টা করেন। যখন মায়ের পেইন ওঠে, ডেলিভারি পেইন ওঠে, অনেকেই চেষ্টা করেন যে অনেকক্ষণ সহ্য করেন, কয়েক ঘন্টা সহ্য করেন, অনেক ক্ষেত্রে 1 দিন 2 দিনও পার করে দেন অনেক মায়েরা যে সে নর্মাল ডেলিভারি করবে। অনেক ক্ষেত্রে অনেক মায়েরা 1 দিন 2 দিন 3 দিনও চেষ্টা করেন যে পেইনটা সহ্য করেন, তিনি নর্মালি ডেলিভারি করবেন, সিজার করবেন। মেডিকেল সায়েন্সে একটি কথা আছে যে মায়ের যখন পেইন উঠবে 6 ঘন্টা বা 8 ঘন্টা সে ওয়েট করবে, কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা বা 12 ঘন্টা যখন পার হয়ে যাবে তখন কিন্তু আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করা যাবে না, যেহেতু বাচ্চাটা একদম মুখোমুখি চলে আসছে। মা যখন 50% এফোর্ট করে বাচ্চাটাকে বের করার জন্য আর বাচ্চাটা ভেতর থেকে কিন্তু 100% এফোর্ট দেয়, সে বের হবে, তখন যদি বাচ্চাটা বাধাপ্রাপ্ত হয় সেই বাচ্চার ব্রেনে কিন্তু অনেকখানি আঘাত পড়ে, ইন ফিউচার সেই বাচ্চাটাই এই প্রবলেমগুলো ফেস করার সম্ভাবনা থাকে অনেকখানি। তাই যখন মায়ের পেইন উঠবে আপনারা অবশ্যই নর্মালে ডেলিভারি করার চেষ্টা করবেন, কিন্তু যখন দেখবেন যে একটা টাইম পার হয়ে গেছে আর নর্মাল ডেলিভারি সম্ভব নয়, বাচ্চার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মাথা দেখা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা চেষ্টা করি যে আরেক মাথা যখন দেখা গিয়েছে আরেকটু চেষ্টা করি, আরেকটু চেষ্টা করি, এভাবে বাচ্চার ব্রেনে কিন্তু প্রচুর পরিমাণে আঘাত পড়ে, সেক্ষেত্রে বাচ্চাগুলো
ইন ফিউচার এই প্রবলেমগুলো ফেস করে থাকে। বাচ্চা হওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা কান্না করতে দেরি করে। কান্না করতে যখন দেরি করবে তখনও কিন্তু বাচ্চার ব্রেনে আঘাত করবে। এই প্রবলেমগুলো মূলত হয় ব্রেনের যে সেল আছে সেই সেলগুলো যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কিন্তু বাচ্চার সেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বাধা পড়ে। বাধা পড়লে একটা বাচ্চা বা একটা একটা মানুষের সম্পূর্ণ শরীর সঞ্চালন করে তার ব্রেন। ব্রেন যখন আঘাতপ্রাপ্ত হয় তখনই কিন্তু এই প্রবলেমগুলো বাচ্চা ফেস করে। তাই আপনারা বাচ্চা যখন ডেলিভারি পেইন উঠবে 6 ঘন্টা বা 12 ঘন্টা তার বেশি কিন্তু আপনারা ওয়েট করবেন না। যখন নর্মাল ডেলিভারি হলো না অবশ্যই আপনাকে সিজারিয়ানের পথ বেছে নিতে হবে। অনেক ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে খিচুনি হয় বা জন্ডিস হয় যখন, সেক্ষেত্রে যে যে থেরাপিগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে বাচ্চার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সব স্টেপ পার করলেও কিন্তু একটা বাচ্চার ব্রেনে এবং প্রত্যেকটা সেলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে জন্ডিস হয় বা খিচুনি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের থেরাপি অ্যারেঞ্জ করা হয়, থেরাপি দেওয়া হয়। এই থেরাপি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমপ্লিটলি আপনারা সাবধানতা অবলম্বন করবেন। একটু অসাবধানতার কারণে কিন্তু আপনার বাচ্চা সারা জীবন কঙ্গুত্বের শিকার হতে পারে, তাই এই সব ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন। মহিলাদের প্রেগনেন্সির এই জার্নিতে অবশ্যই আপনারা সবাই খুব সতর্ক থাকবেন, পরিবারের সবাই খুব কেয়ার করবেন, কারণ এটির সাথে জড়িয়ে থাকে একটি বাচ্চা এবং মা বাবার সম্পূর্ণ জীবন। তাই অবশ্যই প্রেগনেন্সির সময় বিফোর প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সি অবশ্যই আপনারা খুব কেয়ারফুল থাকবেন যাতে আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ জীবন লাভ করে। আমাদের কাছে অনেক বাচ্চা আসে যাদের অনেক টেস্ট করানো হয়েছে, অনেক বাচ্চা আছে যাদের বয়স 12 মাস, 6 মাস বা 8 মাস। সাধারণত 6 মাস বা 7 মাসের পর থেকে মা বাবারা নোটিস করে যে আমার বাচ্চা তো হামাগুড়ি দিচ্ছে না বা হাঁটছে না বা উঠে দাঁড়াচ্ছে না। এগুলো কিন্তু 7-8 মাস পরে নোটিস করা হয়। অনেকের ডেভেলপমেন্ট একটু স্লো হয়, অনেকের খুব ফাস্ট হয়। সেক্ষেত্রে বাবা মা ধরে নেয় যে আমার বেবির হয়তো ডেভেলপমেন্ট গ্রোথটা একটু স্লো। কিন্তু যখন 8 মাস, 9 মাস, 12 মাস পার হয়ে যাচ্ছে তার বেবির ঘাড় শক্ত হচ্ছে না, হামাগুড়ি দিচ্ছে না বা কোনো জিনিস ধরছে না। অনেক বাচ্চা আছে হামাগুড়ি দিচ্ছে না, উপুর হচ্ছে না বা কোনো জিনিস ধরছে না। আবার আমরা এমনও অনেক বাচ্চা দেখছি যাদের কোনো ফিল নাই, মানে বাবা মা চিনতে পারছে না বা কোন দিক থেকে ডাকছে সে বাচ্চা বুঝতে পারছে না। মানে সে শুনতে পাচ্ছে যে আমাকে ডাকছে, বাট কোন দিক থেকে ডাকছে সেই দিকটা সে নির্ধারণ করতে পারছে না। অনেক বাচ্চা হওয়ার পরে যখন জন্ডিস বা বিভিন্ন কারণের জন্য কেউ থেরাপি বা বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়, এই থেরাপি গুলো দেওয়ার সময় চোখের যে প্রোটেকশন থাকে সেই প্রোটেকশনটার ক্ষেত্রে আপনারা 100% শিওর হবেন যে প্রোটেকশনটা ঠিকঠাক আছে কিনা। যদি এই প্রোটেকশনটায় সামান্যতম গাফিলতি থাকে বা সামান্যতম যদি কোনো রকম সমস্যা হয়ে যায়, প্রোটেকশনটা ঠিকঠাকভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার চোখটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এক পেশেন্টে দেখেছি সেই বাচ্চাটার চোখ সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো আপনারা খুব সাবধান থাকবেন। আপনাদের যাদের বাচ্চাদের এই প্রবলেমগুলো আছে, আজকে আমি যেই প্রবলেমগুলো সম্পর্কে ডিসকাস করলাম কারোর সাথে না কারোর সাথে ঠিকই এই প্রবলেমগুলো মিলে যাবে। এবং কিছু বাচ্চা আছে যারা তো ঘাড় শক্ত হয়নি, হামাগুড়ি দিতে পারে না, সামনের দিকে অগ্রসর হচ্ছে না, এগোতে পারছে না, সে পেছনের দিকে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের রানা হোমিও হলের ওসিলায় আজকে অনেক বাচ্চা সুস্থ জীবনযাপন করছে, এই কঙ্গুত্ব থেকে রেহাই পেয়ে সুস্থ জীবনযাপন করছে। এবং অনেক বাচ্চা আছে যারা সুস্থ হওয়ার পথে, এবং অনেকেরই ডেভেলপমেন্ট আসছে খুব তাড়াতাড়ি এবং অনেক বাচ্চার ডেভেলপমেন্ট আসছে একটু ধীর গতিতে। যেহেতু সবার কন্ডিশন, সবার অর্গানের কন্ডিশন এক নয়, এক একজনের অর্গান এক একভাবে সাপোর্ট করে, তাই এক একজনের ডেভেলপমেন্ট এক রকম হয়। আপনাদের মধ্যে যাদের বাচ্চা এরকম প্রবলেম ফেস করছে এবং আপনারা মা বাবা যারা খুব উদ্বিগ্ন এবং টেনশনের মধ্যে আছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ চাইলে কার ওসিলায় কি হয় সেটা আমরা কেউ জানি না, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের অ্যাড্রেস স্ক্রিনে দেয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করার সিরিয়াল নাম্বার
ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের চেম্বারেও চলে আসতে পারেন। আমাদের চেম্বারের অ্যাড্রেসও স্ক্রিনে দেওয়া আছে। আল্লাহ তাআলা সবার বাচ্চাকে সুস্থ জীবন দান করুন। প্রতিদিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অসংখ্য বাচ্চাদের এই ভিডিও মা বাবা পাঠান। এই ভিডিওগুলো দেখে আমাদেরও অনেক কষ্ট হয়। আসলে কোনো মানুষের কাম্য নয় যে কোনো বাচ্চা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হোক। তাই আমরাও চাই আপনার বাচ্চা সুস্থ জীবনযাপন করুক। তাই সকল বাচ্চাদের জন্য আমাদের রানা হুনিয় হলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। সব বাচ্চাদের জীবন সুস্থ এবং সুন্দর হোক এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।